ক্যাম্পটা ভাঙার সঙ্গে সঙ্গেই এক দৌড়ে সম্ভবত ড্রেসিং রুমের দিকে ছুটে যেতে চেয়েছিলেন তাইজুল। কিন্তু পথের মধ্যে কিছু মনে পড়ায় হয়তো এভাবে লাফিয়ে উঠে উদযাপন করে ক্ষান্ত হন তিনি। বলতে পারেন ড্রেসিং রুমে কেন, কারণ এই উইকেটটা যে অনেক অবহেলার জবাব। পুরো উইন্ডিজ সিরিজে ছিলেন দলের সঙ্গে, সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকা হয়ে গায়ানাতেও ড্রেসিং রুমে বসে কাটিয়েছেন পুরোটা সময়। শেষমেশ সিরিজ জয়ের পর ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন গায়ানার উইকেটের কল্যাণে। পেসার সরিয়ে স্পিনারকে দলে ভেড়ানোয় একটা আলগা চাপ ছিল টিম ম্যানেজমেন্টের উপরও, কিন্তু সাকিবের অনুপস্থিতিতে টেস্টে যে হরহামেশাই দায়িত্ব নেন দলের, রঙিন পোশাকে তাকে নতুন করে দায়িত্ব মনে করিয়ে দেওয়ার কিছু কি আছে? গুনে গুনে 862 দিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরেই নিজের জাত চেনালেন টিজে। বুঝিয়ে দিলেন মিরপুর হ্যামিল্টন কলম্বো গায়ানা যেখানেই সুযোগ আসবে তার লুফে নিতে কোনো ভুল হবে না এ প্রান্ত থেকে। তাই তো ব্র্যান্ডন কিং বোল্ড প্রথম বলেই, গলার কাটা হয়ে ওঠার সুযোগ ছিল সেই হোপের সামনে, কিন্তু তাইজুল বোকা বানালেন প্রথাগত বাঁহাতি সুইংয়ে। সোহানের ক্ষিপ্রতায় দ্বিতীয় শিকার টিজের ঝুলিতে। এরপর লম্বা বিশ্রাম শেষে দ্বিতীয় স্পেলে বল হাতে নেন তাইজুল, কিন্তু সেবার আর উইকেটের দেখা পাননি তিনি। পরে তৃতীয় স্পেলে রথমব পাওয়েলকে বোল্ড করেন, আর বিধ্বংসী হয়ে উঠতে চাওয়া কিমো পলকে ফিরিয়েছেন সেই সুইং বিশে নীল করে। চার উইকেট ক্যারিয়ারে আরও একবার পেয়েছেন তাইজুল, সেটাও নিজের প্রথম ওয়ানডে ম্যাচে। পাঁচ উইকেটটা ছিল তাই খুব বেশি আকাঙ্ক্ষিত, কিন্তু কোটার শেষ ওভারে ব্যাট হাতে ক্রিজে ছিলেন নিকোলাস পোরান, কিন্তু দিনটা তো তাইজুলের। তাই তো 73 রানে থাকা প্রতিপক্ষের অধিনায়ক ফিরে যান এক মায়াবী ঘূর্ণিতে। দূর থেকে হয়তো মিটি মিটি হেসে সতীর্থকে বাহবা দিচ্ছেন সাকিব আল হাসান, কারণ বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার থাকলে যে সিরিজটা খেলাই হতো না তাইজুলের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।